السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله পুনরায় আমাদের ক্লাস শুরু করলাম। 13 নম্বর লেসনটা পড়তেছিলাম। এই 13 নম্বর লেসনের মধ্যে মৌলিক ভাবে আমরা পড়তেছিলাম লামুল আমরি, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন কে আমর বানানোর জন্য যে লাম ব্যবহার হয়, আমরের লাম, এই লামুল আমরি সম্পর্কে পড়তেছিলাম। একইভাবে লায়ে নাহি নিষেধ সূচক ক্রিয়া, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের শুরুতে লা এসে যেই অর্থ প্রদান করে লা পড়তেছিলাম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পড়তেছিলাম আল জাওয়াজিমু বিত্তলাবি, মানে তলবের মাধ্যমে মুদারের ক্রিয়া মাজুম হওয়া। তলব আপনাদের মনে আছে, তলব সম্পর্কে আমরা পড়তেছিলাম। তলব মানে হলো আমর, নাহি এবং ইস্তেফহাম, এরকম অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে ইনিশিয়ালি আমরা এই তিনটা পড়তেছিলাম, আমর এবং নাহি এবং ইস্তেফহাম, এগুলো হলো তলব। এর জবাবে যে মুদারের ক্রিয়া আছে এটা মাজুম হবে, এটা আমরা পড়তেছিলাম। এবং শেষের দিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পড়তেছিলাম আল নুদবা বা আল মান্দুব, মানে হলো দুঃখ বা কষ্ট প্রকাশের জন্য ওয়া রাসা, এই যে এভাবে ব্যবহার হয় এটা আমরা পড়েছিলাম। এবং এর সাথে প্রয়োজনীয় এক্সারসাইজ গুলো পড়েছি। এবং এটা শেষ করে আলহামদুলিল্লাহ আমরা এখন শুরুর যে এই 13 নম্বর লেসনের যে হেওয়ার আছে, সংক্ষেপে একটু আমরা হেওয়ারটা পড়ে যাব, হেওয়ারের অর্থটা বুঝবো, এবং যে গ্রামার আমরা পড়েছি এই গ্রামারটা এই হেওয়ার এই কনভারসেশনের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা এই হেওয়ারটা পড়ব। হেওয়ারের মধ্যে এখানে কথোপকথন হবে হলো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আল হাসানু আল মুদাররিস, মানে হলো সহজে বলতে পারি আমরা আল হেওয়ারু বাইন আল মুদাররিসি ওয়া তুল্লাবিহি, যে টিচার এবং তার ছাত্রদের মধ্যে কথোপকথন হবে। এখানে শিক্ষক বিভিন্ন জনকে জিজ্ঞাসা করবে, এটার এক একজন এক একটা উত্তর দিবে। এই কনভারসেশনটা এখানে আমরা পড়ব। প্রথমেই আছে আল হাসান, হাসান বলতেছে, একটু এই বাক্যটা আমরা পড়ি। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাত উল্লাহ বরকাত। স্যার পড়েন তো মাশাল্লাহ। حسن يا أستاذ لم أفهم درس الأمس جيدا. মাশাল্লাহ, অর্থ বলেন। لم أفهم আমি বুঝিনি درس লেসনটি আমসি দারসাল আমসি মানে درس আমসি গত লেসনটি গত লেসন নাকি গতকালের লেসন? গতকালের লেসেনটি হ্যাঁ, জাহিদান আমি ভালো বুঝিনি, জাহিদান মানে ভালো বুঝিনি। ভালোভাবে। ইয়া উস্তাদু, হে উস্তাদ, লাম আফহাম, আমি বুঝিনি। লাম আফহাম, আমি বুঝিনি, এখানে আমরা মাদির অর্থ করতেছি, আমি বুঝিনি। জি মাদির অর্থ হলো কেন একজন কেউ বলেন তো, যে লাম আফহাম, এই ক্রিয়াটা তো মুদারে, কারেক্ট? জি তো এখানে আমরা মাদির অর্থ করতেছি কেন, এই লামটা এসা লামের জন্য। লামের জন্য, মাশাল্লাহ। মুদারিকে মাধ্যম করে আমার হ্যাঁ, মানে আপনার অর্থগতভাবে মাদিতে নেগেটিভ করে, তাই না? জি জি, এই জন্য আমরা মাদিতে নেগেটিভ অর্থ করতেছি, আমি বুঝিনি। জি দারসাল আমসি, দারসাল আমসি, আপনারা বুঝে গেছেন, দারসাল আমসি, এই দুইটা শব্দের সম্পর্ক মুদাফুন ও মুদাফুন মুদ্রা ইলাইহি, নাই তাই না? জি মুদাফুন, তাহলে গতকালের দার্স, গতকালের পাঠটি আমি বুঝিনি, যাই ইয়ে দেন ভালোভাবে। মাশাল্লাহ, আহসানতা, শুকরান। এরপরের বাক্যটা আমরা, আচ্ছা এখানে এই বাক্যের মধ্যে বলেন তো, লাম আফহাম, এই যে এই মুদারেটা, এটা মারফু মানসুব মাজুম কোন ফর্মে আছে? মাজুম মাজুম আছে। এটা মাজুম হলো কেন? নামের জন্য লামের কারণে। আমরা জাওয়াজিমুল মুদারে, মুদারেকে মাজুম বানায় এরকম কন্ট্রোলার গুলো পড়তেছিলাম, কোন কোনটা বলেন তো, কয়টা? লাম একটা লাম, আর করেক্ট, হচ্ছে লামুল আমরি লাম লাম মা, তাই না? লাম্মা 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 হ্যাঁ, এরপরে লামুল আমরি, কারেক্ট, লি, এরপরে নেই লাই নাহি, লা, তাই না? লাই লাইনা নাহি, এরপরে কি শর্তবাচক শব্দগুলো, তাই না, ইন ইত্যাদি। এবং আরেকটা আমরা পড়েছি, সেটা কি আল জাজমু বিত তলাব, একটা পড়ছি আমরা, তলবের মাধ্যমে জজম হয় মুদারের ক্রিয়া, জাম তলাব, এই যে এই ছয়টা। তাহলে এই ছয়টা কিন্তু আমাদের সবাইকে পারতে হবে। বলেন তো একজন, মুদারেকে মাজুম বানায় কয়টা জিনিস? ছয়টা। 1 নম্বর লাম, লাম্মা, লামুল আমর, লি, লায়ে নাহি, আর একটা হলো ইন ইত্যাদি শর্তবাচক শব্দ, ইন সাথে আরো কিছু আছে। আর 7 নম্বর হলো
الجزم ছয় নম্বর হলো الجزم بالطلب, তলবের মাধ্যমে যে মাজুম হয়, তাই না? তলব কি কি? আমর নাহি ইস্তেফহাম, আমর নাহি ইস্তেফহাম। আমি একটু মুছে দেই, একটু বলেন তো আবার কন্ট্রোলার কি কি? লাম, লাম, লাম্মা, লাম আমরি, লাম্মা, লাম 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 ওল নাহি আমর, লাই নাহি, কারেক্ট। নাহি, তারপর হচ্ছে ইন জজমি তাল ইন ইন শর্ট ইন দিয়া জজমি তাল আবি। হ্যাঁ, আর জাজম তলব, তাই না? মাশাল্লাহ, শুক্রান, আহসানতা। তাহলে আমরা এই বাক্যটা বুঝে গেলাম, এখানে লাম আফহাম এই মুদারেটা মাজুম হয়েছে বিকজ তার পূর্বে লাম আসছে, আলহামদুলিল্লাহ। এরপরের বাক্যটা যাই, এই বাক্যটা পড়বে হাসিনা আপা, পড়বে হাসিনা আখতার আপা, পড়েন তো মাশাল্লাহ। জি মাশাল্লাহ, শুকরান, পড়েন তো। আকরা আকরা হু এটা আমর, মারওয়াতান আমর হিসেবে পড়েন, তাহলে কি হবে? ইকরা হ্যাঁ, ইকরা হু, তাই না? ইকরা হু জি মাশাল্লাহ ইকরা হু মারওয়াতান উখরা মাশাল্লাহ, আরো একবার পড়ো আরো একবার পড়ো, ইকরা হু, তা পড়ো, মাররাতান উখরা, পুনরায় আরো একবার, তাই না? ওই যে ইকরা হু আছে না, একটা হু, হুটার অর্থ জি কি? হু এটা হ্যাঁ, তা যেটাকে বা পড়ার এটা, কথা বলা হচ্ছে ওই পাঠটা, ওই যে দার্সাল আমসি, গতকালের পাঠটা তো সে বুঝে নাই, তাই না? জি টিচার বলতেছে ইকরা হু, এই গতকালের পাঠটা, সেটা বা তা মাররাতান উখরা, পুনরায় আরেকবার পড়ো, মাশাআল্লাহ। তাহলে কি হবে? তাফহামহু ইনশাআল্লাহু, ইনশা আল্লাহ, তুমি মাশাআল্লাহ, এটা বুঝবে ইনশাআল্লাহ। তাহলে তুমি তা বুঝতে পারবে, তাফহাম, বুঝতে পারবে হু এই পাঠটি, এটা ইনশা আল্লাহ, আল্লাহ চাহে তো বা ইনশা আল্লাহ, অর্থাৎ পুনরায় পাঠটি আবার পড়ো, তাহলে তুমি তা বুঝতে পারবে। এরপরে পরের খুজু বাক্যটা পড়েন। হ্যাঁ, খুজু দাফতারি কুম প্লুরাল দাফাতিরাকুম, দাফাতিরু দাফাতিরাকুম, এটা মাফুল হয়ে গেল, মাফুলুন বিহি, তাই না? এই জন্য মানসুব, জি দাফাতিরাকুম, খুদু দাফাতিরাকুম। টিচার সবাইকে বলতেছে, কি বলতেছে? যে খাতাগুলো তোমরা নাও। খুদু, তোমরা নাও, দাফাতিরাকুম, তোমাদের নোটবুক, অর্থাৎ সবাই খাতা নাও, তোমরা সবাই খাতাগুলো নাও, অর্থাৎ খাতা নিবে, লিখতে বলবে কিছু। আলহামদুলিল্লাহ, তাহলে আপা এই বাক্যে বলেন তো, তাফহাম হু, এই যে এই মুদারেটা, এটা মারফু মানসুব মাজুম কোন ফর্মে আছে? এটা মাজুম আছে, এটা মাজুম আছে, কারেক্ট। এটা মাজুম হলো কেন? এটা মাফুলুন বিহি, মুদারে মাজুম হয় কি কি কারণে একটু আগে আমরা পড়লাম, যে এটা ওই যে আমর আছে এই জন্য পড়ো। তার পূর্বে আমর আছে, তাই না? জি তার মানে এটা জাওয়াবু তলব, তাই না? এই যে জি আমরটা জি কি? তলব তলব, আমরটা তলব, হলো তলব, এই তলবের জবাবে আসছে। এ কারা হু, তুমি এটা আরেকবার পড়ো, পড়লে কি হবে? যে পড়লে তার রিপ্লাই জবাব, এটা যে পড়লে তুমি তা বুঝতে পারবে। তাহলে এটা কি হয়ে গেল? জবাবুত তলব, তলব জবাবুত তলবটা মাজুম হয়। তলব কারা কারা আপা বলেন তো? তলব কারা কারা? তলব হচ্ছে আমর, লামু আমর, না লাম তাহলে কামর, নাহিয়া, সব আমর, না লাম আমর লামটা, শুধু আমর, নাহি আমর নাহিয়া এবং আর ইস্তিফহাম। ইস্তেফহাম, কারেক্ট। আমর নাহি ইস্তেফহাম, শুকরান, আহসান্তি। তাহলে এই বাক্যে আমরা বুঝে গেলাম, তাফহাম এই মুদারেটা মাজুম হয়েছে জবাবুত তলব হিসাবে বা তলবের দ্বারা, এই যে ইকরা, এই আমরের তলবের দ্বারা, মাশাআল্লাহ। পরের বাক্যে যাই, এই যে এখানে মাঝখানে এই কনভারসেশনের মধ্যে দেখেন, বইয়ের মধ্যে দেখেন, এই টিচার হাসান এবং টিচারের এই প্রশ্ন উত্তরের পরে এই যে ইয়াখুদুত্তুল্লাবু দাফাতিরাহু, টিচার বলতেছিল সবাই খাতা নাও, তো এই যে সবাই খাতা নিচ্ছে, ইয়াখুদুত্তুল্লাবু, ছাত্ররা নিচ্ছে, দাফাতিরাহুম, তাদের খাতা, অর্থাৎ মাঝখানের ঘটনা বললো, তারা খাতা নিচ্ছে। খাতা নেওয়ার পরে এখন মুহাম্মদ একজন স্টুডেন্ট, সে আবার প্রশ্ন করতেছে, এই প্রশ্নটা পড়েন তো, এটা সাইফুল ইসলাম স্যার পড়েন, লাম আজিদ মাশাল্লাহ। দাফতারি ইয়া উস্তাজু ইয়া উস্তাদু, দাল নরম করে, ইয়া উস্তাদু, উস্তাজু হ্যাঁ মাশাল্লাহ, অর্থ কি হলো? স্যার, আমি লাম আমি পাইনি, দাফতারি দাফতারি খাতা পাইনি, আমার স্যার আমি খাতা, আমার খাতা পাইনি। হে স্যার আমি আমার খাতা পাইনি, হে উস্তাদ আমি আমার খাতা পাইনি, তাই না? লাম আজিদ দাফতারি ইয়া উস্তাদু, হে উস্তাদ আমি আমার খাতা পাইনি। স্যার বলেন তো, লাম আজিদ এটা মাজুম, মাজুম কেন? লাম আসছে এসে লামের কারণে, মাশাআল্লাহ, লামের কারণে এটা মাজুম হয়েছে, লাম আজিদ দাফতারি। একটু একজন বলেন তো, দাফতারি এই যে নাউনটা, এটা মারফু মানসুব মাজুম কোন ফর্মে আছে?
মনসুব ফর্মে আছে এটা। মাশাআল্লাহ, এটা মানসুব ফর্মে আছে। বাকি মানসুবের আলামত কি এখানে, মানসুবের সাইনটা কি? এটা মানসুব আছে স্যার, ইউ আর কারেক্ট। মানসুব কেন? কারণ এটা মাফুলুন বিহি, কারেক্ট? হ্যাঁ এটা অবজেক্ট হয়েছে বাক্যে, মাফুলুন বিহি, মাফুলুন বিহি হিসেবে সে মানসুব আছে। বাকি আমার প্রশ্ন হলো, এটা মানসুব, মানসুবের সাইনটা কি এখানে? কেউ বলতে পারি? মাশাআল্লাহ, মোস্তফা স্যার বলেন, এখানে মানসুবের সাইন জি কি জি, হবে? এটা মানসুবের সাইন, এটা 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 সুকুন সুকুন ক্যারি করছে। সুকুন ক্যারি করছে এখানে। এই দাফতারি কয়টা শব্দ আছে? ড্রপিং হাসবি নুন নুন ড্রপ পাঁচটা, শব্দ কয়টা? শুধু শুধু এতটুকুতে আমি যেটুকু মার্ক করে রেখেছি, এটা দাফতারি এখানে ঠিক কয়টা আছে। শব্দ? দুটা দুটা দুইটা শব্দ, কারেক্ট। একটা শব্দ হলো দাফতারুন, এটার অর্থ হলো নোটবুক, তাই না? হ্যাঁ, মূল শব্দটা ছিল দাফতারুন প্লাস ইয়া মুতাকাল্লিম, তাই না? জি, তাহলে হয়ে গেছে মানে দাফতারি, অন্যভাবে আমার বলা যায় যে নোটবুক, এটা মানে মুদাব মুদাবিলাহি আছে আর কি। কারেক্ট? এটা মুদাফ মুদাফিলাই আছে। তাহলে এখানে আমাদের মুদাফ মুদাফিলার মধ্যে আমরা জানি মেইন কে, মুদাফ, কারেক্ট? মুদাফ মুদাফিলার মধ্যে মেইন বা বাক্যের উদ্দেশ্য হয় মুদাফটা। তাহলে আমাদের এখানে দাফতারি এইটুকু হলো শব্দ, এরাব হওয়ার কথা এখানে। তাহলে বলেন তো এখানে মানসুব আছে, মানসুবের সাইনটা কি হবে? তাহলে সবাই ভুলে গেছি, আমি একটু বলে দাফতারান দিই। হবে, হ্যাঁ, দাফতারুন মেইনলি যদি শব্দটা দাফতার এরকম হবে, তো দাফতারা দাফতারান, দাফতার মানসুব হলে তো দাফতারান হইতো, তাই না? দাফতার হ্যাঁ দাফতারান, তাহলে কোনো প্রশ্ন ছিল না। এখানে এরকম নাই, আছে দাফতারি, লাম আজিদ দাফতারি, আমার আমার নোটবুক পাই নাই। আপনারা 6 নাম্বার বইটা পড়েছেন, 6 নাম্বার বইয়ের মধ্যে শুরুতেই মোরাব মাবনি সম্পর্কে একটা লম্বা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে আলোচনায় আছে যে নাউন 2 রকমের হয়, মোরাব মাবনি, মোরাব নাউন যেগুলো যেগুলো এরাব গ্রহণ করে, এগুলোর মধ্যে আবার এরাব গ্রহণ করে 2 রকম, একটা হলো জাহিরি প্রকাশ্য এরাব গ্রহণ করে, আরেকটা কি তাকদিরি। তাকদিরি মনে আছে না? তাকদিরি মানে মুকাদ্দার, এস্টিমেটেড এরাব গ্রহণ করে, মানে প্রকাশ্য না, দৃশ্যমান না, অদৃশ্য এরাব গ্রহণ করে বা হিডেন সুপ্ত এরাব গ্রহণ করে, তাই না? তাহলে এই যে সুপ্ত এরাব গ্রহণকারী শব্দগুলোর মধ্যে একটা আমরা পড়ছি না, ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ শব্দ, কোনো নাউন যদি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয় তখন তার এরাবটা কি সুপ্ত থাকবে, কারেক্ট? তাহলে এখানে এই দাফতারি এই শব্দটা মানসুব আছে ঠিকই, বাকি মানসুবের আলামত এখানে দৃশ্যমান না, সুপ্ত, অর্থাৎ এটা সুপ্ত ফাথা এখানে একটা আছে, ওই ফাথা দ্বারা এটা মানসুব হয়েছে, তাই না? বুঝতে পেরেছি সবাই পড়াটা? তাহলে আমরা ব্যাখ্যাটা কি দেব, যে রতে যে জেরটা এখানে আছে এটা কি এই দাপ্তারি মানে ইয়ামুতাকাল্লিম বা মুদাফিলাহি যেটা, তার সাথে মিলানোর জন্য কি এই কাসরাটা এখানে আসছে? হ্যাঁ, কাসরাটা আসছে ইয়া মুতাকাল্লিমের দিকে মিলানোর জন্য, বাকি এটা মানসুবের যে আলামত ফাথা, এই ফাথাটা এখানে হিডেন আছে, সুপ্ত আছে। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই বাক্যটা বুঝে গেলাম, লাম আজিদ দাফতারি ইয়া উস্তাদু, উস্তাদ আমি আমার খাতা পাইনি। এরপরে টিচার বলতেছে আল মুদাররিস, এই টিচারের বক্তব্যটা আমরা আরেকজনের কাছ থেকে শুনি, হালিমা চৌধুরী। ওস্তাদ জি, একটু পেছনের ওই যে দাফতারিতে যান, এটা রেজা করিম স্যার যেভাবে বলতেন আর কি, সেটা হলে আমার ধারণা কনফিউশনটা আর একটু ক্লিয়ার হবে। এটা হলো যে মানসুব হওয়ার কারণে এটা হওয়ার কথা ছিল দাফতারা, তাই তো? দাফতারুন থেকে যেহেতু এটা মুদাফ, তাইলে দাফতারা হবে আর ইয়ামুতাকালিমের সাথে। এখন ইয়ামুতাকালিম স্যার যেভাবে বলতেন, ইয়ামুতাকালিমের ক্যারেক্টারটাই হচ্ছে সে তার আগের বর্ণের উপরে যেই হারাকা থাকবে তাকে টেনে নিচে নামাবে উচ্চারণের সহজ করার জন্য। দাফতারা রাই হতো, সেটা না করে তার হারাকাটাকে নিচে নামিয়ে দিয়ে দাফতারি। কিন্তু বেসিক্যালি তাহলে কি হলো, ছিল তো হলো ফাতা, আমরা এখানে ওই পড়ার সুবিধাতে এটাকে কাসরা দিয়েছি, বাট তাহলে সেই ফাতাটাই কিন্তু এখানে রয়ে গেছে। কি হিসাবে রয়ে গেছে? এটা ডরমেন্ট হিসাবে রয়ে গেছে, এটা সুপ্ত অবস্থায় রয়ে গেছে। এইভাবে স্যার পড়াতে জি, শুক্রিয়া। তাহলে আমরা এভাবেই বলতে পারি এখানে যে মেইনলি কথা হলো, এখানে এটার মানসুবের যে সাইনটা ফাতা, এই ফাতাটা এখানে সুপ্ত আছে। তো এখন প্রশ্ন হলো, ফাতাটা নাই কেন এখানে, সুপ্ত কেন, প্রকাশ্য না কেন? এটাই যে স্যারের যে ব্যাখ্যা আমরা পড়লাম, যে স্যার আমাদেরকে পড়াতেন হলো
জি ইয়া মুতাকাল্লিম, তার পূর্বের বর্ণের হারাকা যেটাই থাকে, কাসরা থাকলে তো ওয়েল, আর কাসরা যদি না থাকে তাহলে সে টেনে ফাতা দম্মা যদি থাকে তাহলে সেটাকে নিচে কাসরা দেওয়া হবে। তো এই যে ফাতাই ছিল এই ফাতাকে কাসরা বানাইছে হলো ইয়া মুতাকাল্লিম। জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন এই বাক্যটা পড়ব, এই বাক্যটা পড়তেছিল আমাদের দেওয়ান মাসুদ স্যার। المدرس আল ابحث মুদাররিস, جيدا ابحث جيدا تجده ان شاء الله তুমি মাশাআল্লাহ। ভালো করে খোঁজো পাবে ইন শাء الله ইবহাস জাইয়েদান, তুমি ভালো করে খুঁজো, কারেক্ট। এই ভালো করে খুঁজো, এই তুমি খুঁজার ভালো রিপ্লাই, করে সেটিকে খোঁজো হ্যাঁ ভালো করে সেটিকে খুঁজো, সেটিকে না বললেও হবে, ভালো করে খুঁজো, সেটিকে তো নাই তাই না? ইবহাস, তুমি খুঁজো, যাইয়েদান ভালো করে, তুমি ভালোভাবে খুঁজো। এই যে যেটা জবাবে আসবে না, হ্যাঁ ভালো জবাবের শুরুতে আপনি তাহলে একটা অর্থ করতে পারেন, তাহলে এই যে তাহলে তাজিদ হু, তা তুমি পাবে, তাজিদ তাজিদ হু, তাজিদ তুমি পাবে, হু তাজিদ তা ইনশাআল্লাহ, তাহলে পাবো আল্লাহ চাহে তো বা ইনশাআল্লাহ, তাহলে তুমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবে, তাহলে তুমি ইনশাআল্লাহ পাবে। তাহলে তাহলে অর্থটা কোত্থেকে নিচ্ছি? এই যে এটার জবাব, তাজিদ রিপ্লাই, রিপ্লাই, রিপ্লাইয়ের হ্যাঁ ক্ষেত্রে তাজিদ বাংলাতে আমরা একটা তাজিদ তাহলে অর্থ নিই না? যেমন ধরেন আমি জি বললাম যদি তাহলে তুমি খাও তাহলে তুমি মোটা হবে, যদি তুমি খাও ওষুধটা ভালো করে সেবন করো তাহলে তুমি সুস্থ থাকবে, তাই না? তাহলে ওটা রিপ্লাই, জি রিপ্লাইয়ের শুরুতে একটা তাহলে তো বাংলাতে আসে, এখানে আমরা নিতে পারি। তো এবহাস যাইয়ে দান, তুমি ভালো করে খুঁজো, তাজিদ হু জি ইনশাআল্লাহ, তাহলে তুমি তা পাবে। ইনশাআল্লাহ এরপরে স্যার পাবে এরপরে পড়েন। হুয়া জু আচ্ছা নিচে গিলাফিন ভুল আছে, আমি একটু ঠিক করে আসফারা দিই। আচ্ছা এখানে একটু ভুল আছে, দেখেন তো ভুল আপনারা টের পান কিনা আমি ইয়ার করার আগে। এই যে দু গিলাফি, আচ্ছা ওইখানে আবার আরেকটা অতিরিক্ত হয়ে গিলাফিন গেছে, এরকম হওয়ার কথা। দু গিলাফি, এখানে এক জের আছে নাকি এক জের হবে নাকি দুই জের হবে? এই যে এই দুইটা শব্দ হবে হলো নাত গিলাফিন মানুত, এটা এক জের হওয়ার কথা এক জের হওয়ার কথা স্যার কেন? এক জের এই জন্যই হওয়ার কথা যেটা নির্দিষ্ট ডেফিনিট মানে বুঝাতে যাচ্ছেন এই দুইটা হলো মুদাফ মুদাফিলে, এই কারণে সেটাও একটা কারণ সেটা। আচ্ছা না আচ্ছা মুদাফ মুদাফিলাহি হলে দুই জের হতে পারবে না তা না সেখানে দুই জের হতে পারে না, মুদাফ বাট মুদাফিলাই হলে তো এটা মুদাফ, তাহলে মুদাফটা তো অবশ্যই কখনো তানবিন নিবে না, কারেক্ট? না যে গিলাফিনটা মুদাফ বলছি না জু 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 গিলাফ গিলাফিল মানে গিলাফিল হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, এই হ্যাঁ জুটা মুদাফ, কারেক্ট, যদি মুদাফ হিসেবে ধরি হ্যাঁ তাহলে এটা দুই জন নিতে পারে না কারেক্ট, বাকি এটা মুদাফ না, মুদাফ হইতে পারে না তাই না? আমরা জি এখানে বলতে চাচ্ছি কি, হলুদ গিলাপ বিশিষ্ট, কারেক্ট, জি হলুদ গিলাপ জি বিশিষ্ট, তার সেটা হলুদ হলুদ গিলাপ, কভার দিচ্ছে হলুদ কলা কভার, হলুদ হলুদ কভার, গোলাপ বিশিষ্ট হলুদ কভার, এই দুইটা শব্দের সম্পর্ক গিলাফিন কি হলো? কিন্তু হলুদ আমরা অন্য কভার, এক জায়গাতে অন্য এক চ্যাপ্টারে আমরা কিন্তু এমন শব্দ পেয়েছি যেমন জু মালিন মানে রাইট, সম্পদওয়ালা সম্পদশালী জু মালিন সেখানে কিন্তু দুই জের পেয়েছি হ্যাঁ এখানে না তাহলে স্যার, আলটিমেটলি সিদ্ধান্তটা কি দুই জের হবে না এক জের হবে না ওইটাই বলতেছি যে দেখেন জুটা মুদফ, এখানে কোনো সন্দেহ নাই, কারেক্ট, জি জুটা মুদফ, এর পরের অংশটা মুদাফিলাই। এই যে মুদাফিলাই যেটা, তাহলে আমরা এই মুদাফিলাই তো এটাকে আমরা পাচ্ছি আল নাই তাই না? জি যেহেতু আল নাই তো সুতরাং আমাদেরকে কি দিতে হবে? তানবিন দিতে হবে, জি দান দিতে হবে তাহলে কি হয়ে যাবে? দু গিলাফিন, কারেক্ট, দু গিলাফিন। তাহলে এখন আবার এই যে পরের শব্দটা আসফারা আছে, এই দুইটা শব্দের সম্পর্ক আপনারা বুঝে গেছেন, বলেন তো জি সিফাত গিলাফিন মসুর সিফাত আসফারা মসুর অর্থ কি? সিফাত মসুর হচ্ছে সিফাত মাউসুফ, মাশাআল্লাহ, নাদ মানুত তাই না? এই গিলাফিনটা হলো মানউত, আসফারা হলো নাদ। এই নাদ মানউতের সম্পর্ক দুইটা আমরা বুঝে গেছি আশা করি সবাই, এই জি দুইটাই মাজরুর আছে। আসফারা এটা মাজরুর, মাজরুরের আলামত ফাথা, কেন বলেন তো? ডিপটোট ডিপটোট, রাইট, এই শব্দটা ডিপটোট কেন? এই যে আসফারা রঙের এই রঙের শব্দটা নাম সেই যে ডিপটোট, ডিপটোট কেন? রঙের নাম রঙের নাম সেই যে রঙের নাম হলেই ডিপটোট হবে না, এটা আফআলু স্ট্রাকচারে আসছে। এটা আরো সহজে যদি বলেন, কোন নাউন যদি ভার্বের স্ট্রাকচারে আসে, আফআলু, এই স্ট্রাকচারটা ভার্বের স্ট্রাকচার না? মানে ফর্ম ফোরের স্ট্রাকচারটা আসছে
ফর্ম ফর বা মুদারেতে আফআলু আমি কাজ করি, তাই না? এই যে এটা ভার্বের স্ট্রাকচার, কোন নাউন যদি ভার্বের স্ট্রাকচারে আসে তাহলে শিওর সেটা কি হবে? ডিপটট হবে। ডিপটট যদি নাউন ভার্বের স্ট্রাকচারে হয় তাহলে এটা দেখেন নাউনটা ভার্বের স্ট্রাকচারে, সুতরাং এটা ডিপটট হবে। যাই হোক, আমরা এখানে ঠিক করে নিলাম শব্দটা হবে দু গিলাফিন আসফারা, হুয়া দু গিলাফিন আসফারা, অর্থ কি হলো? তাই না? সেটি কি হলুদ কভার বিশিষ্ট? প্রশ্ন নাই তো, প্রশ্ন আছে? আচ্ছা, সেটি হলুদ কভার বিশিষ্ট। সেটা হলুদ গিলাফ বিশিষ্ট বা হলুদ কভার বিশিষ্ট, অর্থাৎ সে বইটা পাচ্ছে না, খাতাটা পাচ্ছে না। এখন সে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছে যে ওটা হলুদ কভার থাকবে, ভালো করে খুঁজো। আলাইসা কাজালিকা, তাই নয় কি? তাই নয় কি, বা বিষয়টি এমন নয় কি? আলাইসা নয় কি, কাদালিকা উহার মতো, অর্থাৎ আমি যেটা বললাম ঠিক নয় কি, উহাই নয় কি? মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, এখানে আমরা খেয়াল করার বিষয় হলো তাজিদ হু, এই যে তাজিদ, এই ভার্বটা স্যার মাজুম আছে, কেন? এটা জবাব তলব, তাই না? এই যে আমরের জবাব হয়েছে, জবাব তলব, জবাব তলব হিসেবে মাজুম। তাহলে পুরো বাক্যটা সুন্দর করে পড়লে, ইবহাস জাইয়িদান, তুমি ভালোভাবে খুঁজো, তাজিদ হু ইনশা আল্লাহ, তাহলে তুমি তা পেয়ে যাবে। হুয়া দু গিলাফিন আসফারা, তা হলুদ কভার বিশিষ্ট, আলাইসা কাদালিক, এমন নয় কি বা উহা নয় কি? মাশাআল্লাহ। এরপরে এটার উত্তর দিচ্ছে, উত্তরে মুহাম্মদ বলতেছে, পড়েন তো স্যার। বালা, হ্যাঁ বালা, বালা মানে বালা, একটু বলেন তো আপনারা, বালা অবশ্যই এই লেখাটা কি ঠিক আছে? আপনারা এটা বুঝে গেছেন না, এটা লেখা কি ঠিক আছে নাকি ভুল আছে? কোন ডটেটিয়া হবে। ডটলেস ইয়া হবে, মাশাআল্লাহ, আহসানতা, শুকরান, এখানে এরকম হওয়া উচিত, তাই না? বালা, বালা, এটা আলিফ মাকসুরা যেহেতু, তাই না? বালা, তাহলে ডটলেস হবে। তাহলে উত্তর বলেন, বালা হা হুয়া তা, বালা, উত্তর বলতেছে হা, অর্থাৎ হলুদ গোলাপ বিশিষ্ট কথাটা ঠিক, হা। তাহলে নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর, তাহলে কি দ্বারা শুরু হবে? বালা। এখন মোহাম্মদ বলতেছে হা হুয়া দা, এই তো সেটা, হা হুয়া দা, হা হুয়া দা। এখানে তিনটা শব্দ আছে, শুরুর হা, এই হাটা ব্যবহার হয় হলো, এটাকে আরবিতে বলে হা উত্তানবিহ, হা উত্তানবিহ। হুয়াটা তো আমরা বুঝে গেছি প্রোনাউন, আর দাটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমুল ইশারা। হা হুয়া দা, এই তো সেটা, এই তো সেটা, আলহামদুলিল্লাহ। এরপরে পরের বাক্যটা আসতেছে, আলী ইউন, আলী বলতেছে, কি বলতেছে একটু আমরা বন্ধ রেখো। হ্যাঁ, এটা মাহমুদ স্যারের কাছ থেকে শুনি, সৈয়দ মাহমুদ হুসাইন। বিলবাবে রাজুলুন ইউরিদু আন ইয়াদখুলা, মাশাআল্লাহ, এটা মিনিং হচ্ছে এ ম্যান অ্যাট দ্য ডোর ওয়ান্টস টু এন্টার, মাশাআল্লাহ, দরজায় একজন লোক প্রবেশ করতে চাচ্ছে। চাচ্ছে বিলবাবে রাজুলুন ইউরিদু আন ইয়াদখুলা, খুলা, দরজায় একজন লোক প্রবেশ করতে চাচ্ছে। স্যার বলেন আন ইয়াদখুলা মাজুম, এটা মানসুব আছে, মানসুব কেন? মনসুব আছে বিকা আন মাসদাইয়া, আনের আনে জন্য। মাসদারিয়ার কারণে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাই আল মুদাররিস, টিচার বলতেছে, কি বলতেছে স্যার বলেন? লিয়াদখুল লিয়াদখুল, অর্থ কি? এন্টার, সে যেন প্রবেশ করে, লেট হিম এন্টার, লেট হিম এন্টার বা হি শুড এন্টার, তাই না? হি শুড এন্টার, যে সে যেন প্রবেশ করে বা তার প্রবেশ করা উচিত, প্রবেশ করুক, এটাও হতে পারে, তাই না? সে প্রবেশ করুক, এই অর্থ হতে পারে, প্রবেশ করুক, তার প্রবেশ করা উচিত বা তাকে প্রবেশ করতে দাও, এরকম হতে পারে। জি, লিয়াদখুল। তাহলে এখানে এটা মাজুম আছে, মাজুম কেন? লামুল আমরের জন্য, লামুল আমরের জন্য, মাশাআল্লাহ। এর পরের বাক্যটা একটু বড়, এই বাক্যটা আমরা শুনবো ইঞ্জিনিয়ার আসাদুল আলম সিদ্দিকী স্যারের কাছ থেকে। একটু বাক্যটা বড়, বাকি অর্থ সহজ, স্যার সুন্দর করে পড়েন তো, মাশাআল্লাহ। আজকে আমাকে একটু মাফ করেন, আমি একটু ভিতরে আছি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা এই বাক্যটা এখন শুনবো, মুস্তফা স্যার পড়েন, মাশাআল্লাহ। জি,
الرجل انا ممرض في ممرضون مستشفى الجامعات جامعتي في مستشفى جامعتي الجامعتي right. I am a nurse from the university hospital. From or in? এটা হ্যাঁ অর্থনৈতিক দিয়ে ফর্ম বলা যায়, বাট যেহেতু ফি আছে তাহলে আমরা বলবো যে আই এম এ নার্স ইন দি ইউনিভার্সিটি হসপিটাল। হ্যাঁ ইন বলবো যেহেতু ফি আছে। জি ইন কারেক্ট উরিদু আন আখুজাল আখুজা তুল্লাব জুদুদা লিত লিত তাত ইম তাত ইমি তাতঈমি মাশাআল্লাহ আমি নতুন ছাত্রদেরকে নিয়ে যেতে চাই তাদের টিকা দেওয়ার জন্য, ভ্যাকসিনেশনের জন্য। কারেক্ট أريد أن آخذ الطلاب الجدد للتطعيم الحمد لله তাহলে এখানে স্যার আমরা পাচ্ছি হলো এই বাক্যটা আন আখুদা ফেলটা মারফু মনসুব মাজুম কি হবে মনসুব মনসুব এটা মানসুব আছে মানসুব কেন মাসদারিয়া আন থাকার কারণে। এটা আনে মাসদার গিয়া থাকার কারণে মাশাআল্লাহ এই তাতঈম শব্দটা সবাই বুঝে গেছি না তাতঈম তাতঈম এটা রুট বলেন তো রুট কি হবে রুট কি হবে ত আইন তা আইন মিম ত আইন মিম কারেক্ট তাহলে এখান থেকে আমরা পরিচিত শব্দ কি তাম তাম অর্থ কি মানে ফুড 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 তাহলে এখান থেকে তাতঈম অর্থ হলো খাওয়ানো তাহলে টিকা দান ভ্যাকসিনেশন এটা খাওয়ানো হয় না এই জন্যই দেখেন বলতেছে লিতাতঈম টিকা না দান বা ভ্যাকসিনেশন খাওয়া যেটা অরাল ভ্যাকসিনেশন। কারেক্ট সবই বোঝায় বাকি শব্দের মধ্যে এই খাওয়ানোর অর্থটা আছে তাই না তাম জি জি শব্দ যেহেতু রুট এইটা আলহামদুলিল্লাহ আল মুদাররিস টিচারের বক্তব্য পরের বাক্যে আচ্ছা আগে একটা ভুল আছে এটা আমরা ঠিক করে দিই এই মুস্তাশফা এটাও ডটলেস ইয়া হবে তাই না তাহলে আনা ডটলেস মুমাররিদুন ফি মুস্তাশফাল জামিআতি আমি ইউনিভার্সিটি হসপিটালে একজন নার্স উরিদু আন আখুযাত তুল্লাব আল জুদুদা আমি নতুন ছাত্রদেরকে নিতে চাচ্ছি লিত্তাতঈম টিকা দানের জন্য আলহামদুলিল্লাহ পরের বাক্যটা যাই আমরা আল মুদাররিস পড়েন তো মাশাআল্লাহ এটা পর্বে হলো আমরা এখন শুনি এটা আমরা শামসুল হক স্যার পড়েন শামসুল হক তার আওয়াজটা ক্লিয়ার আসছে না একটু খেয়াল করে আবার পড়েন তো স্যার হ্যাঁ মাশাআল্লাহ তুল্লাবুল জুদুদু ইলাল মুস্তাশফা ওয়ালিয়ারজিউ বাদাত তাতঈমি। বাদাত তাতঈমি মাশাআল্লাহ স্যার সুন্দর করে অর্থ করেন বাক্যটা খুব সুন্দর বাক্য খুজহুম তাদেরকে খুঁজো লিয়াজহাব খুদহুম এই খুদহুম এতটুকুর অর্থ কি খুজহুম খুজহুম তাদেরকে খুঁজো তাদেরকে নাও হ্যাঁ তাদের নাও নাও তাদেরকে নাও এরপরে নতুন ছাত্রকে নিয়ে যাও না লিয়া ধাপ এই লামুল আমর আসছে থার্ড পারসন আমর তাহলে কি হবে নতুন ছাত্ররা যাক যেতে পারে হ্যাঁ যেতে পারে লেট দি নিউ স্টুডেন্টস গো টু দি হসপিটাল নতুন ছাত্ররা যাক বা নতুন ছাত্ররা যেন যায় তাই না ইলাল মুস্তাশফা হসপিটালে নতুন ছাত্ররা যেন হসপিটালে যায় এরপরে ইয়ার জিউ ওয়াল ইয়ারজিউ বাদা তাতঈমি এবং তারা যেন ফিরে আসে বাদা তাতঈমি টিকা দেওয়ার পরে টিকাদানের পরে তারা যেন ফিরে আসে মাশাআল্লাহ তাহলে আমরা বাক্যটা পেয়ে গেলাম সুন্দর খুদহুম তাদেরকে নিন বা তাদেরকে নিয়ে যাও লিয়াধাবি তুল্লাবুল জুদুদু নতুন ছাত্ররা যেন যায় ইলাল মুস্তাশফা হসপিটালে ওয়ালিয়ারজিউ এবং তারা যেন ফিরে আসে বাদাত তাতঈম টিকাদানের পরে স্যার একটু বলেন তো ওয়াল ইয়ারজিউ এখানে লামটা
লামুল আমর আমরা জানি লি, এটা জের ছিল, এটা সুকুন হয়ে গেল কেন? সুগুরি গেছে ওয়া ফা এবং তুম্বা, তুম্বা থাকলে লামটা আপনার সুকুন হয়ে যাবে। মাশাআল্লাহ, ওয়াও ফা সুম্বা, এরপরে যদি লাম আসে, লামুল আমর আসে, তাহলে সুকুন হয়ে যাবে, এই কারণে এটা সুকুন হয়ে গেছে। শুকরান, আহসানতা, মাশাআল্লাহ। এরপরের বাক্যে যাই আমরা। এই যে এই বাক্যটার অর্থ বলেন তো শামসুল হক স্যার। ইয়াখুজু তুল্লাবুল জুদুদু ওয়া হুম সালাসাতুন, মাশাআল্লাহ। নতুন ছাত্ররা ইয়াখরুজু মানে হ্যাঁ বের হচ্ছে, তাদের চিত্রটা বলতেছে, অর্থাৎ এই হচ্ছে আদেশ জারি হওয়ার পরে তারা বের হবে, তাই না? এই নতুন ছাত্ররা বের হচ্ছে, বের হচ্ছে ওয়া হুম এবং তারা সালাসাতুন 13 জন না, তিনজন, সালাসাতুন অর্থ কি? তিনজন, তিনজন সরি তিনজন তিনজন আর তারা তিনজন, ওয়া হুম সালাসাতুন আর তারা তিনজন, ইখরুজু আত-তুল্লাবুল জুদুদু ওয়া হুম সালাসাতুন, মাশাআল্লাহ। তারা বের হচ্ছে, বের হওয়ার পরে এখন একটা বড় বাক্য আসতেছে, টিচার বলতেছে, এই বাক্যটা কে পড়বে? আমরা এখন পড়তেছিলাম এইটা, আচ্ছা স্যার এটা পড়েন। হ্যাঁ মাশাআল্লাহ, আল বদর। ইসমাউ ইসমাউ ইয়া ইখওয়ানু, লিসন ও ব্রাদার্স, মাশাআল্লাহ, সাইয়া সাইয়াজুরু সাইয়াজুরুল মাহাদা গাদান, ডেলিগেশন, আমি আমি একটু পড়ে নিয়ে কমপ্লিট করে হ্যাঁ দিই। দুয়ারটা পড়ে নিতাম। ওয়াবদুন ওয়াবদুন মিন ইহদা জামিআতি ইদান জামিয়াতি নাইজেরিয়া, নাইজেরিয়া এখন নাইজেরিয়া অর্থ করেন একটু। জি, এ ডেলিগেশন ফ্রম ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি অফ নাইজেরিয়া, ডেলিগেশন ফ্রম ওয়ান অফ দি ইউনিভার্সিটিজ অফ নাইজেরিয়া উইল ভিজিট দি ইনস্টিটিউট টুমোরো। টুমোরো, মাশাআল্লাহ। সায়াজুরুল মাআহাদা গাদান, আগামীকাল ইনস্টিটিউট ভিজিট করবে। ওয়াফদুন, ওয়াফদুন মানে প্রতিনিধি দল, জি, ডেলিগেশন, একটি ডেলিগেশন, প্রতিনিধি দল, একটি প্রতিনিধি দল। মিন ইহদা, ইহদা মানে এক, জি, জামিআতি নাইজেরিয়া, মুদাফ মুদাফিল, নাইজেরিয়ার ইউনিভার্সিটি গুলোর মধ্য থেকে একটা, জি, নাইজেরিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে একটি প্রতিনিধি দল ইনস্টিটিউট আগামীকাল ভিজিট করবে, পরিদর্শন করবে। ইসমাউ ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা শোনো, সায়াজুরুল মাআহাদা গাদান ওয়াফদুন মিন ইহদা জামিআতি নাইজেরিয়া, নাইজেরিয়া, মাশাআল্লাহ। স্যারের পরে পড়েন। দেন ফা ফা লা ইয়াগিব আহাদুন ওয়া লা ইয়াতাক ইয়াতাআখার, ইয়াতাক্ষার ওয়া লা ইয়াতাক্ষার কারেক্ট, ওয়াল, অর্থ বলেন অর্থ বলেন অতএব কেউ অনুপস্থিত থাকবে না এবং কেউ বিলম্বে আসবে না, দেরি করবে না, অতএব কেউ যেন অনুপস্থিত না থাকে। ফালা ইয়াগিব আহাদুন, যেন অর্থটা আসতে হবে, কেউ যেন অনুপস্থিত না থাকে, ওয়ালা ইয়াতাআখার, এবং বিলম্ব না করে, দেরি না করে, কারেক্ট। এরপরে স্যার, ওয়াল ওয়াল ইয়ালবাস ওয়াল ইয়ালবাস কুল্লু তালিবিন তালিবিন, লিবাসা বালাদিহি, আচ্ছা এখানে আমাদের একটু শব্দটা ভুল আছে তাই না লেখার ক্ষেত্রে, লিপসা লিপসা, লিবাসুনটা লিপসা লিখে ফেলছে, ঠিক আছে, লিপসুন, ঠিক আছে স্যার, লিপসুন লুবুসুন এটার অর্থ পোশাক, লিপসা বালাদিহি এটাও পড়া যাবে, লিবাসুন আচ্ছা পোশাক, লিপসুন পোশাক দুইটাই হয়। ওয়াল ওয়াল ইয়ালবাস কুল্লু তালিবিন লিপসা বালাদিহি রাইট, এন্ড এভরি স্টুডেন্ট শ্যাল ওয়্যার হিজ ন্যাশনাল ড্রেস, ন্যাশনাল ড্রেস, তার দেশের পোশাক যেন প্রত্যেক ছাত্র পরে। ওয়াল ইয়ালবাস কুল্লু তালিবিন, প্রত্যেক ছাত্র যেন পরে, পরিধান করে, লিপসা বালাদিহি, তার দেশের পোশাক, জাতীয় পোশাক। জি মাশাআল্লাহ। এরপরে লি নকরা নকরাল নকরা দর্শা নাকরা ইদ, লি নাকরা ইদ দর্শাল নকরা আনা, ইদ দর্শা আল আনা, নাও লেট আস রিড দি লেসন, চলো আমরা এখন পাঠ পড়ি বা লেসন পড়ি, মাশাআল্লাহ। এরপরে
তাআলা ইয়া আদনান আদনানু তাআলা তাআলা ইয়া আদনানু ওয়া আকতুব ওয়াক্তুব হাজিহিল ওয়াক্তুব হাজিহিল এটা আবার আয়াতা ওয়াক্তুব ওয়াক্তুব জি হ্যাঁ ওয়াক্তুব হাজিহি হাজিহি আয়া আয়াতা আলা আলা সাবুরাতি সাবুরাতি আলা সাবুরাতি আলা আলা সাবুরাতি 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 হ্যাঁ আলা সাবুরাতি তাহলে তাআলা ইয়া আদনান আদনান মানে কাম ও আদনান হ্যাঁ আদনানকে আদনান ডাকা তুমি হচ্ছে আসো আদনান হ্যাঁ তুমি আদনান আসো তুমি আসো হ্যাঁ and write this verse on the writing board অন দা ব্ল্যাক বোর্ড এই আয়াতটি ব্ল্যাক বোর্ডে লিখো আচ্ছা সুব সুব সাবুরাতি এটা কি ব্ল্যাক বোর্ড নাকি রাইটিং বোর্ড মানে এটা অ্যাজ পার ডিকশনারি মিনিংটা কি হবে আমার একটু কনফিউশন হচ্ছে ব্ল্যাক বোর্ডে লিখে বাকি রাইটিং বোর্ডও হতে পারে অসুবিধা নেই মানে ডিকশনারিতে ব্ল্যাক বোর্ড পাবেন সাবুরাতুন মানে ব্ল্যাক বোর্ড আচ্ছা বাকি রাইটিং বোর্ড বললে অসুবিধা নেই তাআল আচ্ছা ইয়া আদনান হে আদনান তুমি আসো ওয়াকতুব হাদিহিল আয়াতা এই আয়াতটি লিখো আলা সাবুরাতি ব্ল্যাক বোর্ডে মাশাআল্লাহ এখানে আমরা অনেকগুলো বিষয় খেয়াল করেছি ফালা ইয়াগিব আহাদুন এই যে এটা মাজুম লাইন আহির কারণে তাই না ওয়ালা ইয়াতাআখখার সিমিলার এটাও ওয়াল ইয়ালবাস ওয়ালি ইয়ালবাস এটা ভুল আছে তাই না ওয়ালি ইয়ালবাস হবে নাকি ওয়াল ইয়ালবাস লামের মধ্যে জের হবে নাকি সুকুন হবে সুকুন সুকুন হবে যেহেতু ওয়াওয়ের পরে আসছে তাই না ওয়াল জি ইয়ালবাস এরকম হবে তো লিপসা বালাদি এটা কিন্তু ভুল না লিপসুন শব্দও আছে হ্যাঁ লিপসা বালাদি মাশাআল্লাহ লিনাকরা ইদ্দারস আল আনা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই বাক্যটা বুঝে গেলাম সবাই অর্থ করতে পারবো না আমি একবার পড়ে দেই ইসমাউ ইয়া ইখওয়ানু হে ভাইরা তোমরা শোনো সায়াজুরুল মাআহাদা গাদান ওয়াফদুম মিন ইহদা জামিআতি নাইজেরিয়া যে নাইজেরিয়ার একটি নাইজেরিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে একটি প্রতিনিধি দল আগামীকাল ইনস্টিটিউট ভিজিট পরিদর্শন করবে আসবে বা পরিদর্শন করবে করতে আসবে এটা বলতে পারেন ফালা ইয়াগিব আহাদুন ওয়ালা ইয়াতাখার সুতরাং এই ফা মানে অতএব বা সুতরাং সুতরাং লা ইয়াগিব আহাদুন কেউ যেন অনুপস্থিত না থাকে ওয়ালা ইয়াতাখার এবং বিলম্ব না করে না করে ওয়াল ইয়ালবাস কুল্লু তালিবিন লিবসা বালাদিহি ওয়াল ইয়ালবাস কুল্লু তালিবিন প্রত্যেক ছাত্র যেন পরে লিবসা বালাদিহি তার জাতীয় পোশাক বা তার দেশের পোশাক লিনাকরা ইদ্দারসাল আনা চলো আমরা এখন পড়া শুরু করি বা আমাদের পাঠ পড়া উচিত এই যে লিনাকরা আমাদের উচিত পড়া আদ্দারসা পাঠটি আল আন নাও অর্থাৎ অতিরিক্ত আলোচনা হয়ে গেছে চলো এখন আমরা পড়া শুরু করি বা আমাদের এখন পড়া উচিত লিনাকরা ইদ্দারসাল আনা এখন আমরা পড়া উচিত আমাদের পড়া পাঠ পড়া উচিত তাআল ইয়া আদনান হে আদনান তুমি আসো ওয়াক্তুব হাদিহিল আয়াতা আলা সাবুরাতি মাশাআল্লাহ এরপরে আদনান আদনান আসতেছে তাহলে পরের বাক্যটা আচ্ছা পরে এখানে ছিল স্লাইডে তাহলে আমাদের শুরুতে এই স্লাইডে কিছু লেখা বাদ পড়ে গেছে এটা একটু ঠিক করে নিতে হবে জি আদনান বলতেছে পরেন তো একজন মাশাআল্লাহ লি ইয়াকতুব আলিয়ন ফাইন্না আলিয়ুন খাত্তা আলি আলিয়ুন ফাইন্না হ্যাঁ খাত্তাহু আজমালু মিন খাত্তি মুখাত্তি মাশাআল্লাহ তো বলেন তো লেট আলি রাইট অ্যাজ হিজ হ্যান্ড রাইটিং ইজ মোর বিউটিফুল দেন মাইন মাশাআল্লাহ আলী যেন লিখে লিয়াকতুব আলিয়ুন আলী যেন লিখে লিখে ফাইন্না খাত্তাহু কেননা তার হাতের লেখা খাত্তুন মানে হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং ফাইন্না খাত্তাহু কেননা তার হাতের লেখা এই ফা ফা মানে ফা সাবাবিয়া বলে এটাকে ফা অর্থ কি কারণ কজ ফাইন্না কেননা খাত্তাহু তার হ্যান্ড রাইটিং আজমালু বেশি সুন্দর তুলনামূলক বেশি সুন্দর মিন খাত্তি আমার হাতের লেখা চাইতে আমার হাতের লেখার চাইতে তার হাতের লেখা বেশি সুন্দর আজমালু এই যে তুলনামূলক বেশি সুন্দর এই অর্থটা কোত্থেকে নিলাম বলেন তো ইসমে তবদিল ইসমুত তাবদিল মাশাআল্লাহ আহসানতা ইসমুত তাবদিলের মধ্যে একটা কম্পারেটিভ অর্থ আছে তাই না এই জন্য জি বলতেছি ফাইন্না খাত্তাহু কেননা তার হ্যান্ড রাইটিং
আজমালু তুলনামূলক বেশি সুন্দর মিন খাতি আমার সত্যি আমার হাতে আমার লেখা। চেয়ে মাশাল্লাহ। এরপরের বাক্যটা আল মুদাররিস, তারপরে মাশাল্লাহ। উক্তুব ইয়া আলী আলিউ বাদা ফারাগিহি মিনাল কিতাব কিতাবাতি মান ইয়াকরাহু يقرأها ইয়াকরাহুহা correct তবে রাইট আলী হ্যাঁ আলী তুমি লিখো লিখো হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে বলতেছে হু ইজ রিড ইট বাদা ব্র্যাকেট ফারাগিহি মিনাল কিতাবাতি ব্র্যাকেটের অর্থটা কি হবে আফটার হিজ ফিনিশ অফ দ্য রাইটিং বুক তার লেখা শেষ করার পরে তাই না পরে তার লেখা শেষ বাদা করার পর ফারাগিহি ফারাগ মানে ওই যে আমরা বলি না ফারেগ হয়ে গেছে ফিনিশ করা ফারেক হওয়া শেষ মানে করা অবসর হওয়া শেষ করা তাই না শেষ তো করা বাদা শেষ করা ফারাগিহি তার ফিনিশ বা শেষ করার পরে মিনাল কিতাবাতে লেখা তার জি লেখা শেষ হওয়ার পরে পরে টিচার বলতেছে মান ইয়াকরা উহা এরা উহা মান কে মান হু ইয়াকরা হু পড়বে হুল রিড ইট কে পড়বে উইল এটা ডিট এই হা হা দ্বারা কি বুঝাচ্ছে ইট ইট মানে কি পূর্বে কি ছিল লেখা লেখা যেটা পড়েছিল যে কি লেখাটা লিখবে লিখছি আয়াত একটা আয়াত লিখতে বলছে না জি ওই যে বলছে না যে উক্তুব হাদিহিল আয়াত আলা সাব্বুরতি যে এই আয়াতটা আয়াতটা ব্ল্যাকবোর্ডে লেখো আয়াত তাহলে আয়াতটা মুজাক্কার নাকি মুয়ান্নাস 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 এই যে এটা মুয়ান্নাস এই জন্য দেখেন ইয়াকরা উহা তামার গুতা আছে মুয়ান্নাস জি আসছে বুঝা তামার গেছে গুতা জি এই যে হা আসলো কেন হোয়াই নট হু মুয়ান্নাস তামার গুতা আছে তো আয়াত আসার জন্য আসতেছে আয়াতুন শব্দটাকে এই হাটা ইন্ডিকেট করতেছে তাই না তো জি আয়াতটা যেহেতু মুয়ান্নাস এই জন্য হা মুয়ান্নাস আসছে মাশাআল্লাহ মান ইয়াকরা উহা জি স্যারপরের বাক্যটা পড়েন লিয়াকরুহা মাহমদ ইয়াকরা হা লা সুকুন ইয়াকরাহ বুঝা যেতে ইয়াকরাহু হবে লিয়াকরা হা হ্যাঁ ইয়াকরাহ রা রা হামজাটা সুকুন হ্যাঁ রা হা মাশাআল্লাহ মুহাম্মাদুন হ্যাঁ ফাইন্নাহু কারিউন জু সাউতিন জামিলিন মাশাআল্লাহ লেট মুহাম্মদ রিড ইট অ্যাজ হি ইজ এ রিডার উইথ এ বিউটিফুল ভয়েস বিউটিফুল ভয়েস মাশাআল্লাহ লিয়াকরাহা মুহাম্মাদুন এটা মুহাম্মদ পড়ুক বা মোহাম্মদ পড়ুক মুহাম্মদ যেন তা ওইটা পড়ে ওটা পড়ে হ্যাঁ মুহাম্মদ যেন তা পড়ে কেন ফাইন্নাহু কারণ সে কারিউন কারি কারি মানে পাটকারি তাই না পাটকারি কারি সাহেব বলি না আমরা কারি মানে জি কি পাটকারি সে ভালো পাটকারি পড়ে ভালো পড়ে দু সৌতিন জামিলিন পজিটার সুন্দর পজিটার হি সাউন্ডের পজিটার অধিকারী কেননা সে সাউথ ভালো রিডিং কারি পড়ে এবং সে সৌতুন মানে আওয়াজ সাউন্ড জামিলুন আওয়াজ মানে ধ্বনি সুন্দর তাহলে সুন্দর দু ধ্বনির লোক সৌতিন জামিলিন অর্থ কি সুন্দর সুন্দর আওয়াজের ধ্বনির অধিকারী লোক আওয়াজের অধিকারী কারণ সে সুন্দর কণ্ঠস্বরের অধিকারী তাই না জি তাহলে আমরা অর্থ করতে পারি লিয়াকরা আহা মুহাম্মাদুন মুহাম্মদ যেন তা পড়ে ফাইন্নাহু কেননা সে কারি উন ভালো পাঠ করে ভালো পাঠকারী জু সৌতিন জামিলিন এবং সুন্দর আওয়াজের অধিকারী ভালো কণ্ঠস্বরের অধিকারী অধিকারী জি মাশাআল্লাহ মানে আপনি যেটা বলছেন উইথ বিউটিফুল ভয়েস এটার অর্থ হয়ে গেছে বাকি শাব্দিক অর্থ করলে আর কি এভাবে বলবো তাই না সুন্দর জি আওয়াজের অধিকারী অধিকারী জি মাশাআল্লাহ এরপরের বাক্য মোহাম্মদ স্যার বলেন তো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম মুহাম্মাদুন বাদাল ইস্তিয়াজাতি ওয়াল বাসামালাতি ওয়াল বাসমালাতি এটা ব্র্যাকেটে আছে অর্থ বলেন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর মাশাআল্লাহ এমনি শাব্দিক ভাবে ইস্তিআদাতুন অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা তাই না এটা মাস্টার আজাদ থেকে ফর্ম 10 এটা কারেক্ট ফর্ম টেনে আদা থেকে ইস্তিআদা অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা ইউ আর রাইট এটার অর্থ হলো আউযুবিল্লাহ পাঠ করা আউযুবিল্লাহর মাধ্যমে যেহেতু আশ্রয় প্রার্থনা করে বাসমালাতি বাসমালাতুন মানে বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ মানে একটু কেউ বলেন তো বাসমালাতুন শব্দটা কি আমরা বুঝতে পারছি এটা কি শব্দ এটা যদি যদি আমরা ইতে যাই ভার্বে যাই এটা রুবাই টাইপের রুবাইয়ের একটা ইয়ে আছে এটার মধ্যে মাশাল্লাহ বাট রুবাই বারবার মাশাল্লাহ আহসানতা ওই যে আমরা পড়েছি না বাসারা ইউবাসিরু
একটা রুবাই বার, ওইটাতে হবে মা দিতে হবে বাসমালা, মুদারেতে হবে ইউবাস মিলু, বাস মিলু, কারেক্ট? এটার মাসদারটা কি? মাসদারটা হলো বাসমালাতুন, তাহলে এই বাসমালা শব্দটা কি? মাসদার, কারেক্ট? যেমন আমরা পড়েছি কোরআনে শব্দ আছে, যেমন ওই যে ফাদাম দামা আলাইহিম রাব্বুহুম বিদাম্বিহিম ফাসাওয়াহা, জালজালা শব্দ আছে না সূরা জুলজিলার মধ্যে? জালজালা মোদারে কি হবে? ইউজালজিল, ইউজালজিলু, কারেক্ট? মাসদার জালজালাতুন, জালজালাতুন, তাই না? এটার নর্মাল পরিচিত স্ট্রাকচার আমরা যেটা পড়ি সেটা হলো বাসারা, তাই না? হ্যাঁ, একটু বলেন তো মাদিটা কি হওয়ার দরকার? বাসারা, মোদারে ইউবাসিলু, মাসদার বাসারাতুন, তাই না? জি সিমিলার, বাসমালা ইউবাসমিলু বাসমালাতুন, জি মাশাআল্লাহ। তাহলে বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এখন আয়াতটা পাঠ করবে, আয়াতটা পড়েন তো মাশাআল্লাহ। ফলিয়ানজুরিল ইনসানু ইলাল তুআমিহি, মাশাআল্লাহ, এর অর্থ হলো মানুষ তার খাবারের প্রতি লক্ষ্য করে, ফাল ফাটা এখানে শুরুতে আছে, অতএব মানুষ তার খাবারের প্রতি লক্ষ্য করুক। লিয়ানজুরিল ইনসানু, মানুষ যেন দেখে, লক্ষ্য করে, চিন্তা করে, ইলা তোআমিহি, তার খাবারের প্রতি, মানুষ যেন তার খাবারের প্রতি লক্ষ্য করে, বা মানুষের তার খাবারের প্রতি লক্ষ্য করা উচিত। ফলিয়ানজুরিল ইনসানু ইলা তোআমিহি, সূরাতু আবাসার 24 নম্বর আয়াত। তাহলে আমরা এই ফাটক, এই ফাটক ইস্তাফানি ইস্তানাফিয়া লেটার ইস্তেনা বলা যাবে, বাকি এটা পূর্বের সূর্য ধরে এটা অনেক কিছু বলা যাবে, তার কি অনুযায়ী বাকি ইস্তেনাফিয়াও বলতে পারে। রিজামশন, এটা ইস্তানাফিয়া যেটা, হ্যাঁ, ইস্তেনাফিয়াও হবে, তার কি অনুযায়ী অনেক কিছু হইতে পারে, বাকি করে নেন, আপাতত আমাদের এটা দরকার নেই, অন্যরা কনফিউজ হবে, জি মাশাল্লাহ। এরপরে আনওয়ার, একজন স্টুডেন্ট আছে আনোয়ার, সে বলতেছে, পড়েন তো মাশাল্লাহ। আনোয়ার, ইয়া উস্তাদ উরিদু আন আখরুজা, হ্যাঁ, অর্থ কি? উস্তাদ আমি বের হতে চাই, ওয়ান্টস টু আমি গো বের আউট, হতে চাই, উরিদু আন আখরুজা, টিচার কি বলতেছে? লা তাখরুজ লা আহাদুন, তাখরুজ, আখরুজ আহাদুন, লা ইয়াখরুজ, ইয়াখরুজ, লা হ্যাঁ, ইয়াখরুজ আহাদুন আসনা ইদারসি, আহাদুন, লা ইয়াখরুজ আহাদুন ফি আসনা ইদদারসি, দারসি হ্যাঁ, অর্থ কি? মানে লেসন শেষ হওয়ার চলাকালে কেউ বের হতে পারবে না, হ্যাঁ, ক্লাসের মাঝে, এই যে ফি আসনা ইদদারসি মানে কি? ক্লাসের মাঝে, ডিউরিং দ্য লেসন, হ্যাঁ, ডিউরিং এই দ্য লেসন ফি মানেও মাঝে, আসনা উন এটার অর্থও মাঝে, সময় বা কাল বুঝে বাস্তব হ্যাঁ, নফল, তো ক্লাসের মাঝে কেউ যেন বের না হয়, লা ইখরুজ আহাদুন, কেউ যেন বের না হয় ফি আসনা ইদদারসি। এই যে এখন পড়তেছে আজ জুবাইর, একজন স্টুডেন্ট জুবাইর, সে পড়বে, একটু বলেন তো, ওয়ারাসা একটু টেনে ওয়ারাসা পড়তে হবে, ওয়া রাসা, ওয়ারাসা মাশাআল্লাহ, ওয়ারাসা, অর্থ কি? আই হ্যাভ এ পেইন ইন মাই হেড, হ্যাঁ, আমার মাথা আই হ্যাভ এ হেডেক, আই ব্যথা, হ্যাভ এ হেডেক, আই আমি হ্যাভ এ হেডেক, মাথা ব্যথা পাচ্ছি, তাই না? বিভিন্ন ভাবে অর্থ করা যাবে, হ্যাঁ, আমার মাথা, বা আমার মাথায় কত ব্যথা, অনেক ব্যথা পাচ্ছি, যেভাবে বলা যায় আর কি, মাথার পেইনকে সে প্রকাশ করছে। এই যে এটাকে আমরা পড়ছিলাম, এটাকে কি বলে? এই যে শুরুতে নুদবা, ওয়া নুদবা, রাসুল শব্দে, এরপরে এই যে আলিফ হা যুক্ত হয়, এটাকে বলে নুদবা, মাশাল্লাহ, নুদবা, ওয়াওটা হচ্ছে হরফে নুদবা, হ্যাঁ, এই ওয়াও এবং শেষের আলিফ হা, এই পুরা সবগুলোই হলো নুদবার প্যাটার্ন, তাই না? এটাকে জি নুদবা বলে, এটার আরেকটা নাম আছে ঠিক মান্দুব বলে, মান্দু, রাসু রাসু হবে বটে মান্দু, কারেক্ট, মান্দু এভাবে বলে, জি মাশাল্লাহ, ওয়া রাসা, ওয়া রাসা, জি মাশাল্লাহ। টিচার বলতেছে মা বিকা ইয়া জুবাইর, ইয়া জুবাইরু, মা হোয়াটস রং বিকা উইথ ইউ, ইয়া হোয়াটস রং জুবাইরু, উইথ ইউ, হোয়াটস রং হোয়াটস রং উইথ উইথ ইউ ইউ, জুবাইর, অথবা তোমার কি হয়েছে, মা বিকা, তোমার কি হয়েছে, তোমার কি তোমার হয়েছে, কি হয়েছে, মা বিকা মানে মা হাদাসা বিকা, মাঝখানে একটা ভার্ব আছে, হাদাসা হ্যাঁ, অবস্থা, হাদাসা অবস্থা তোমার না, অবস্থা কি, হাদাসা মানে ঘটা, কোনো জিনিস সংগঠিত ঘটা হওয়া, মা হাদাসা বিকা, তোমার সাথে কি ঘটেছে, অর্থাৎ কি হয়েছে, তুমি এরকম চিল্লাচ্ছ কেন, মা হাদাসা বিকা, এই মাঝখানের ভার্বটা আর উল্লেখ করে না, না করে এভাবে ব্যবহার হয়, মা বিকা, তোমার কি হয়েছে,
মাশাআল্লাহ উত্তর দিচ্ছে, পরন্তু বিসুদাউন শাদিদুন, বি সুদা আহ আহ শাদিদুন, আহ আহ, আই হ্যাভ এ সিভিয়ার হেডেক। মাশাআল্লাহ, বি আমার সাথে রয়েছে সুদাউন শাদিদ, সুদাউন মানে হেডেক আর হেডেক শাদিদুন মানে প্রচন্ড, অর্থাৎ আমি প্রচন্ড সিভিয়ার মাথা ব্যথা সিভিয়ার পাচ্ছি, হ্যাঁ সিভিয়ার। আমি অনেক মাথা ব্যথা পাচ্ছি বা আমি মাথায় অনেক ব্যথা ফিল করতেছি। মাশাআল্লাহ, এরপরের বাক্য আল মুদাররিস, ইজ ইজহাব ইলাল মুস্তাশফা, হ্যাঁ গো টু দ্য হসপিটাল। গো টু দ্য হসপিটাল, এবং ওয়াল ইয়াজহাব মাকা আহাদু জুমালাইকা ফিল ফি সাকান সাকান ফি সাকান হ্যাঁ অ্যান্ড লেট ওয়ান অফ ইউর রুমমেট গো উইথ ইউ। সাকানি মানে, রুমমেট সরি জুমালি ফি সাকান হ্যাঁ জুমালা ইকা, এটাই তো হয়ে গেল ক্লাসমেট, ক্লাসমেট অ্যান্ড লেট ওয়ান অফ ইউর রুমমেট ফি সাকান ইন ইউর রুম ইন ইউর রুম রুমমেট অফ ইউর রুম সাকান মানে হোয়ার না হি লিভস এমনি অ্যান্ড এখানে বইয়ের মধ্যে আছে কিনা এটা, এই বাক্যটা? আচ্ছা ফিস সাকান আছে এখানে, এই সাকানটা অর্থ দিবে হলো, ধরেন সাকানের দুইটা অর্থ আছে, অ্যাড্রেস একটা অ্যাড্রেস অর্থ হলো সাকানা ইয়াসকুনু, অর্থ হলো বসবাস করা, বসবাস করে সাকানা ইয়াসকুনু একটা অর্থ কি বললাম, বসবাস করা, বসবাস করে আরেকটা অর্থ হলো সাকানা ইয়াসকুনু মানে প্রশান্ত হওয়া বা শান্ত হওয়া, ওই যে আমরা বলি না সাকিন, সাকিন মানে কি, যেটা স্থির, যে কোনো অস্থিরতা যখন থেমে যায় এটাকে সাকিন বলে। হ্যাঁ সাকানার অর্থ হলো শান্ত হওয়া, তাহলে এখানে এই সাকানাটা শান্ত হওয়ার অর্থে, শান্ত হওয়া বা নিরাপত্তা লাভ করা বা এই টাইপের অর্থে। হ্যাঁ তাহলে অর্থ করবো ওয়াল ইয়াজহাব মাআকা আহাদু জুমালাইকা, তোমার সাথে যেন তোমার সহপাঠীদের কেউ একজন যায়, ফিস সাকানি শান্তির ক্ষেত্রে, অর্থাৎ আরামের ক্ষেত্রে, যেন তুমি একটু আরাম ফিল করো, অর্থাৎ রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন যেন সেক্ষেত্রে সে সাহায্য করতে পারে শান্তির ক্ষেত্রে বা শান্তি লাভের জন্য, স্বস্তি লাভের জন্য, এরকম অর্থ হবে। বুঝা গেছে? জি কমফোর্ট, কমফোর্ট হলে হ্যাঁ বেটার হয়। হ্যাঁ কমফোর্ট বলা যায়, তোমার কমফোর্টনেস এর জন্য বা কমফোর্টনেস এর ক্ষেত্রে তোমার সাথে যেন একজন কেউ যায়, তোমার ক্লাসমেটদের, রুমমেটদের, ক্লাসমেট রুমমেট না, হ্যাঁ ক্লাসমেটদের কেউ যায়। ওয়াল ইয়াজহাব মাআকা আহাদু জুমালাইকা ফিস সাকানি, জি মাশাআল্লাহ। এরপরের বাক্যটা আমি একটু পড়ে দেই, ফাল ইয়াজহাব মাই আদনান, জুবাইর সে উল্লেখ করে দিচ্ছে, অতএব আমার সাথে যেন যায় আদনান, আদনান আদনান, আদনানের কথা বলতেছে, হয়তো আদনান তার বন্ধু, তাই না? অতএব জি ওস্তাদ যেহেতু, টিচার যেহেতু বলতেছে, তাহলে আমার সাথে আদনান যাক, সে আদনানের নাম মেনশন করে দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমরা এই কনভারসেশনটা শেষ করলাম, আর আছে না আলহামদুলিল্লাহ, এবং এই এক্সারসাইজ গুলো তো আমরা আগেই পড়েছি, ইনশাআল্লাহ আজিজ আগামী ক্লাসে আমরা এই 14 নম্বর লেসন পড়বো।